পুরনো এক ভবনের ছাদে অবস্থিত সিরিয়ার একমাত্র মহাকাশ বিজ্ঞান কেন্দ্র নাম সিরিয়ান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি মাত্র দুটো পুরনো টেলিস্কোপ থাকলেও আগ্রহী শিশুরা এখানে জড়ো হয়েছে পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাবে সিরিয়ায় শিক্ষা ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মহাকাশ নিয়ে জ্ঞান লাভে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য নতুন টেলিস্কোপ কিংবা অত্যাধুনিক সরঞ্জাম আনা প্রায় অসম্ভব হয়ে পড়েছে এ কারণে যথাযথ ব্যবস্থা না থাকায় ব্যাহত হচ্ছে তাদের জ্ঞানের বিকাশ অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এই নিষেধাজ্ঞার কারণে ভোগান্তির শিকার হচ্ছেন বেশিরভাগ প্রয়োজনীয় শিক্ষামূলক ওয়েবসাইট ও সফটওয়্যারে প্রবেশাধিকার নেই তাদের এই পরিস্থিতিতে শিক্ষার্থীরা প্রতিনিয়ত নতুন তথ্য পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন পিছিয়ে বর্তমান বিশ্বের প্রতিযোগিতামূলক পরিবেশ থেকে প্রতিনিয়তই বিশ্বজুড়ে নতুন নতুন তথ্য আপডেট আসছে কিন্তু সিরিয়ায় থাকায় অনেক শিক্ষামূলক ওয়েবসাইটে আমি প্রবেশ করতে পারছি না কারণ এগুলো এখানে বন্ধ বা নিষিদ্ধ এই পরিস্থিতি শুধু বর্তমান প্রজন্মকে নয় বরং ভবিষ্যৎ প্রজন্মকেও এক প্রতিবন্ধীকতার দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করেন শিক্ষাবিদরা এ কারণে বিশ্বজুড়ে অগ্রগতি ও প্রযুক্তিগত উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে চলা কঠিন হয়ে পড়বে বলে মনে করেন তারা ইয়াসিন মোহাম্মদ জিসান সময় সংবাদ